হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ক্রিসমাস আর নিউ ইয়ারের সময় অনেকের বাড়িতেই ছোটোখাটো অনুষ্ঠান হয়। আমি আগে বলেছিলাম কিছু রেসিপি করে দেখাবো যেগুলো আপনারা এই সব অনুষ্ঠানে সার্ভ করতে পারেন, নতুনত্ব হবে। আজকে তাই নিয়ে এসেছি আরেকটি রেসিপি, করে দেখাবো পালং ছোলে। আমরা বহুবার পালং পনির খেয়েছি, একবার পালং ছোলে বানিয়ে খাবেন, খুব ভালো টেস্ট হয়। চলুন তাহলে দেখে নিই। দেখুন, এখানে পালং শাক আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছাড়িয়ে রেখেছি। সাথে আছে কাবুলি চানা, এখানে 250 গ্রাম কাবুলি চানা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পালং শাকটাকে গরম জলে জাস্ট ব্লাঞ্চ করে নেব। গরম জল হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি পালং শাক। আমি এখানে 2 আঁটি পালং শাক ইউজ করেছি। জলটা যেই গরম হবে তখনই আমি শাকটা নামিয়ে নেব, জলটা ঝারিয়ে রেখে দেব। তারপর আমি ঠান্ডা জলে শাকটাকে রেখে দেব, তারপরে আমি পেস্ট তৈরি করব। দেখুন জাস্ট ফুটতে শুরু করেছে। গ্যাসটা আমি এবার অফ করে দেব, তারপর জলটা ঝারিয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজের ঠান্ডা জলে এটা ভিজিয়ে রাখবো, তারপর আমি পেস্টটা তৈরি করব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এবার দেখে নিই আর কী কী লাগছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে, হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ফ্রেশ ক্রিম আছে, স্বাদ মতো নুন, আর ফোড়নের জন্য জিরে তেজপাতা আছে, আর লাগবে হচ্ছে কসুরি মেথি। রান্নাটা আমি সাদা তেল আর মাখন নিয়ে করব। দেখুন প্যান গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি 1 টিস্পুন, এতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মাখন। চামচটাতে একটু জল ছিল তাই এখানে একটু জল পড়ে গেছে। মাখনটা যখন গলবে সেই সময় অ্যাড করে দিতে হবে জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতাটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা ভাজা হবে তখন আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে 1.5 ইঞ্চি আদা, 6-7টা রসুন, আর আছে 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলে নাড়তে হবে, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। দেখুন অনেকটা কষিয়ে ফেলেছি। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা প্লিজ করে দেবেন, আর পাশে বেল অল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার আমি অ্যাড করব ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, নাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কা গুঁড়ো দরকার নেই। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন জলটা অনেকটা ছেড়ে এসছে। এবার আমি পালং শাকের পেস্টটা এখানে অ্যাড করব। আরেকটা অনুরোধ বন্ধুরা, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাতে হবে, মশলার সাথে ভালো করে কষাতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে মাছ মাংস তো আমরা খেয়েই থাকি, একবার এই পালং ছোলে খেয়ে দেখবেন,
মাছ মাংসকেও হার মানাবে। ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি কাবুলি চানা সেদ্ধটা অ্যাড করে দেব। এখানে 250 গ্রাম কাবুলি চানা আছে, ভালো করে এবার নেড়ে নেব। এই রেসিপিটা সব রকম ডিশের সাথে যায়, পোলাও, ফ্রাইড রাইস, বিশেষ করে নান, পরাঠা, বাটার নানের সাথে তো খুব ভালো যায়, লাচ্চা পরাঠা। এবার আমি অ্যাড করব স্বাদমতো নুন। অ্যাড করে দেব স্বাদমতো মিষ্টি। মিষ্টিটা খুব এক দিতে হবে না, আমি এখানে 1 টিস্পুন মিষ্টি দিয়েছি। এটা মিষ্টি করবে না কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। এবার যে বাটিটাতে পালং শাকের পেস্টটা ছিল সেই বাটি ধোয়া একটু জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করেই রান্না করছি। এবার চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ফুটছে। দেখুন ফুটে উঠেছে, জলটা পুরোটাই টেনে গেছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি অ্যাড করব কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম। উপর থেকে অ্যাড করে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে খাবারে। এবার আমি অ্যাড করব একটু ফ্রেশ ক্রিম। আমি 2 টিস্পুনের মতো ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপর আমি সার্ভ করে দেবো। সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি, উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পাশে যে বেল অল আইকন আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।